ব্রহ্ম, ব্রহ্ম আমি, তুরীয় ধাম, তপস্যা যজ্ঞ দানে যে পরিণাম, শুভ বোধি করে আর নিরাসক্তজন, আমি সেই পরম কারণ। গুরু আরাধনা আর তপস্যা সার, জগৎ প্রপঞ্চ থেকে মহা উদ্ধার, বিবেক বুদ্ধি দ্বারা আত্মলাভ হয়, আমি সেই আত্মরূপ যেন নিশ্চয়। জাগ্রত স্বপ্ন বা সুষুপ্তি আরও পেরিয়ে বিশ্ববোধ নাহি থাকে কারো, বিমুক্ত নিত্য যেথা অসীম আকাশ, আমি সেই আনন্দের পূর্ণ প্রকাশ। আগামী দিনের তীর্থযাত্রীদের কথা ভেবেই গঙ্গোত্রীতে শিব ও গঙ্গাদেবীর মন্দির প্রতিষ্ঠা করে আচার্য চললেন উত্তর কাশীর পথে। আমি শাওলি, আপনারা শুনছেন অদ্বৈত বিজ্ঞানী শঙ্করাচার্যের অভূতপূর্ব জীবনের ও তাঁর দর্শনের গবেষণাভিত্তিক একটি উপস্থাপনা, অমৃতাঙ্গময়। গঙ্গোত্রী থেকে অবশেষে উত্তরকাশী এসে পৌঁছলেন শঙ্করাচার্য। জগতের মধ্যে বুঝিবা এর চেয়ে আরও সুন্দরতর পূর্ণতর স্বর্গ আর একটিও নেই। এই জায়গা নিঃসর্গে, মাহাত্ম্যে আর আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। পুণ্যপ্রবাহিনী গঙ্গা অর্ধচন্দ্রাকারে এই জায়গাটিকে ঘিরে রেখেছে, ঠিক যেন মায়ের আঁচলের মতো। কাশীবাসী সকল দেবদেবীর বাসভূমি এই উত্তরকাশীকে বাকি জগৎ থেকে আড়াল করে রেখেছে আকাশ ছোঁয়া অসংখ্য অসংখ্য চূড়া। তারা প্রশান্ত, বিভোর, মহামুগ্ধ। এই জায়গায় এসে আচার্য একেবারে তন্ময় হয়ে পড়লেন। বাহ্য জগতে আর কণামাত্র মন নেই তার, সমস্ত অস্তিত্বটাই অন্তর্মুখী হতে হতে যেন শুধুমাত্র হৃদয় সর্বস্ব হয়ে বসে আছেন মহামতি শঙ্কর। এ কেমন ভাবান্তর তাঁর, খিদে তেষ্টা বোধটুকুও তাঁর নেই। চির মৌনের অন্তরালে ক্রমশ তিনি যেন মিলিয়ে দিচ্ছেন তাঁর মানবিক সত্তাকে। ওদিকে জ্যোতির্ধামের রাজা তাঁর গুরুসঙ্গ আর ছাড়তে পারছেন না যেন। আচার্যের সঙ্গে সঙ্গে উত্তরকাশীতেও চলে এসেছেন তিনি, কিন্তু আচার্য মানবিক সকল বন্ধন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ক্রমশ। হৃদয় উজাড় করা আশীর্বাদের মধ্যে দিয়ে বিদায় জানাচ্ছেন তার শিষ্য জ্যোতির্ধামের রাজাকে। তাকে উৎসাহ দিচ্ছেন গোটা উত্তরাখণ্ডে বৈদিক ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে। একান্ত অনিচ্ছা সত্ত্বেও গুরুর ইঙ্গিতে বাধ্য হয়ে তাঁর রাজ্যের পথ ধরতে হল জ্যোতির্ধামের রাজাকে। আচার্য নিজে যেন সমস্ত প্রাপ্তি প্রতিদান প্রতিফলন থেকে বহু দূরে আপন স্বরূপে লীন, সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ বুঝি একেই বলে, একেই বলে ব্রহ্মঘনতনু। কিন্তু শিষ্যেরা সেই অনন্য গুরুমূর্তিতে নিবিষ্ট হবেন কি করে? মাথায় তাদের আকাশ ভেঙে পড়েছে। পদ্মপাদ সহ সকল শিষ্যই শোকে, বিষণ্ণতায়, চিন্তায় আকুল। যেসব দৈব নির্দিষ্ট কাজ ছিল তাঁর, সবই তো মিটেছে, শিক্ষাদানও সমাপ্তির পথে। দিকে দিকে প্রতিষ্ঠিত হচ্ছে বেদলব্ধ সত্য দর্শন। তবে কি তৈরি হচ্ছেন আচার্য? নিজের আপন ঘরে ফেরার ডাক কানে আসছে তাঁর? কোষ্ঠী অনুসারে তো
বয়সও এসে থেমেছে ঠিক ষোলোর দরজায়। এবার কি হবে, এবার কি হবে, এই চিন্তায় শিষ্যদের সুখ শান্তি খিদে ঘুম সব নিঃশেষ। দিন রাত তাঁদের একটাই লক্ষ্য, গুরুদেবের মনটিকে বাহ্য ভূমিতে নামিয়ে আনা। বহু ভাবনা চিন্তা করে একসময় সকলেই প্রার্থনা জানালেন, আচার্যের লেখা সব কটি ভাষ্য পড়তে চান তারা। শিষ্যদের ব্যাকুল প্রার্থনায় রাজি হলেন গুরু স্বয়ং, তাঁদের পড়াবেন তিনি। অসমাপ্ত জ্ঞানকে বয়ে নিয়ে যাবেন পূর্ণাঙ্গের পথে। আবারও পড়াতে শুরু করলেন আচার্য শঙ্কর। শিষ্যরা মহা উৎসাহে পড়তে বসলেন, হৃদয়ে তাঁদের সহস্রগুণ উদ্দীপনা। এমনই এক পড়াশোনার দিন দেখা দিল সেই মহাবিস্ময়। সময়টা তখন দুপুর গড়িয়ে বিকেল। শিষ্যদের তখন শারীরক সূত্রের ভাষ্য পড়াচ্ছেন আচার্যদেব। এমন সময় সেখানে হাজির হলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ। অতিথিকে দেখে পাঠ দেওয়া নেওয়া বন্ধ রেখে সকলেই উঠে দাঁড়ালেন সসম্ভ্রমে। তাঁকে আসন গ্রহণ করার অনুরোধ জানালেন। ব্রাহ্মণ কিন্তু বসলেন না। তিনি এসেই জিজ্ঞাসা করলেন যে তিনি শুনেছেন এখানে একজন সন্ন্যাসী ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন, তিনি কোথায়? শিষ্যরা দেখিয়ে দিলেন তাদের সর্ববিদ্যাস্বরূপ গুরুকে। ব্রাহ্মণ এবার বসলেন, তাকালেন শঙ্করের দিকে, স্পষ্ট কণ্ঠে বললেন, তুমি যদি বেদব্যাসের ব্রহ্মসূত্রের ভাষ্যকারী হও, বলো দেখি তৃতীয় অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্রের তাৎপর্য কি? শঙ্কর সবার আগে ব্রাহ্মণকে প্রণাম করলেন। তারপর সূত্রবেত্তা সকল গুরুকে প্রণাম করলেন। অতি বিনয়ের সঙ্গে বললেন, ব্যাখ্যাকার হিসেবে কোনো গৌরব তাঁর নেই, তিনি শুধু উত্তরদাতা মাত্র। তারপর শুরু করলেন ব্যাখ্যা। সেই ব্রাহ্মণও শঙ্করের ব্যাখ্যা আর যুক্তি খণ্ডন করে নতুন যুক্তি দেখান। শঙ্কর সবিনয়ে সেই যুক্তির প্রত্যুত্তরে নিজের যুক্তি ফের প্রতিষ্ঠা করেন। এই রকমভাবে শানিত প্রশ্নোত্তর চলতে লাগল একের পর এক। যেন বর্ষার ফলার মতো প্রশ্ন আর যুক্তি শোনাচ্ছেন সেই বৃদ্ধ পণ্ডিত। আর অতি ধীরে সশ্রদ্ধভাবে তার নিজের উত্তরে অবিচল থাকছেন শঙ্কর। এইভাবে একে একে ব্রহ্মসূত্র, চারটি বেদ, কর্মকাণ্ড সহ অন্যান্য শাস্ত্র নিয়ে প্রশ্নোত্তর ও যুক্তিজালের সমারোহ দেখা দিল। এত কঠিন দৃশ্য শিষ্যরা এর আগে কখনো দেখেননি। তাঁরা বিস্ময়ে শ্রদ্ধায় নির্বাক। দুজনেরই কি অদ্ভুত পাণ্ডিত্য, অসামান্য মেধা, অপূর্ব অন্তর্দৃষ্টি! ক্রমে সন্ধ্যা পেরিয়ে গেল, প্রশ্নোত্তর পর্ব সেদিনের মতো থামল। বৃদ্ধ চলে গেলেন, বলে গেলেন পরদিন আবার আসবেন। এইভাবে একে একে সাত দিন কেটে গেল। মতান্তরে কেউ বা বলেন সতেরো দিন। একের পর এক যুক্তি, একের পর এক প্রশ্ন, একের পর এক উত্তর, একের পর এক মত আর পাল্টা মত। কেউ কারো চেয়ে কম যাচ্ছেন না। এবার সত্যি আশ্চর্য হয়ে গেলেন পদ্মপাদ সহ আচার্যের বিদগ্ধ শিষ্যকুল। স্বয়ং যিনি জ্ঞানমূর্তি, সেই আচার্য শঙ্করের সমকক্ষ এমন দুর্লভ জ্ঞানী আর কে আছেন? আর কেই বা থাকতে পারেন? তাঁর তো কোনো বিকল্প হয় না।
তাহলে এই বৃদ্ধ ব্রাহ্মণ কে? তাদের গভীর বিস্ময়ের কথা এবার গুরুদেবের কাছে এক রাতে প্রকাশ করলেন পদ্মপাদ। তিনি জানতে চাইলেন কে এই বৃদ্ধ, কি তার পরিচয়। স্থির হল পরদিন সকালে সেই ব্রাহ্মণ এলে আগে তার পরিচয় জানতে চাওয়া হবে। শিষ্যদের তো সারা রাত কাটলো অদ্ভুত উত্তেজনায়। কে তিনি সেই প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল। সত্যিই তো, কে সেই ব্রাহ্মণ, কে সেই অসামান্য জ্ঞানের আকর? চলুন বন্ধুরা, আমরাও ভাবতে থাকি শঙ্করাচার্যের শিষ্যদের সঙ্গে। তবে আমরা তাকে চিনব আগামী পর্বে, আর জানব সেই আশ্চর্য কথা যা শোনার জন্য শঙ্কর শিষ্যরা একেবারে তৈরি ছিলেন না। এক বিরলতম পরিচিতির কথা নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। আমি শাওলি। আপনারা শুনলেন আদিগুরু শঙ্করাচার্যের জীবনের এক বিস্ময়কর যাপন কাহিনী ও দর্শন নিয়ে গবেষণাভিত্তিক একটি উপস্থাপনা। গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি, আবহে সত্যজিৎ সেন। এটি প্যাস্টেল এন্টারটেনমেন্টের একটি সশ্রদ্ধ নিবেদন। সঙ্গে থাকুন বন্ধুরা, শুনতে থাকুন অমৃতাঙ্গমায়া।